এই যে একটু আগে বলছিলে যে তোমার বরের সাথে দেখা হওয়াটা খুব সাধারণ ঘটনার মধ্যে ছিল, উল্লেখ করার মতো কিছু ছিল না, তারপর চটপট এক মাসের মধ্যে তোমাদের বিয়ে হয়ে গেল। এক মাসের মধ্যে বিয়ে হয়নি বিজুরি আপু, দেখা হয়েছে তারপরে ডক্টরেট করছিল তখন, মানে শেষ হয়ে গেছিল, পেপার জমা দিবে এরকম একটা কিছু। আচ্ছা, তো আমেরিকায় চলে গিয়েছিল। এখন আজকালকার দিনে তো আর ওরকম করে বিয়ে হয় না। আমাকে ফোন করেছে একবার, অনেক ফোনে কথা হয়েছে আমাদের দুজনে। কথা হওয়ার পরে যখন বুঝতে পেরেছি যে না, মানে উই আর কম্প্যাটেবল, আমাদের অনেক কিছু মেলে, আমরা বিয়ে করে সংসার করতে পারবো, তারপরে সে যখন লেখাপড়া শেষ করে ফিরে এসেছে, শান্ত হয়ে এক দুই মাস গেছে, দেখা হয়েছে দুই একবার, তারপরে বিয়ে হয়েছে। কিন্তু ওই যে নাটকে যেরকম হয় না, প্রথম দেখলাম কোথায় জানি ডিং করে একটা ঘন্টা বেজে উঠলো, দৌড়ায় গান শুরু করে দিলাম। আসলে তো তোমার তোমার জীবনে কি তুমি ইমন ভাইকে দেখে ওরকম গান শুরু করে দিয়েছিলে? বাস্তব জীবন আর বইপত্র সিনেমা তো আর এক না। এই ফিলিংসটা কেমন লেগেছিল যে তুমি নাটকের প্রয়োজনে অনেক বউ সেজেছিলে, কিন্তু এই বাস্তবে যখন বউ সাজলে, তখন কি তোমার মনে হচ্ছিল যে এইটার মধ্যে একটা আলাদা কিছু আছে? তখন মনে হয়েছিল বিজুরি আপু আমি খুবই টেন্স, আমি খুবই টেনশনে আছি। টেনশনটা শুধু খুব সিরিয়াস কোনো কারণে না, খুব সামান্য কারণে টেনশনে আছি। যেমন রাস্তায় কি ট্রাফিক হবে কিনা, খাওয়া সবাই পাবে কিনা, অমুকে এসেছি কিনা, বা ওদের বাসায় ডালাটা ঠিক মতো গিয়েছিল কিনা, এবং এই জিনিসগুলো কিন্তু নাটকে দেখায় না। বাট প্রত্যেকটা বউয়ের মাথায় কিন্তু এই চিন্তাগুলো যায় যে মেকআপটা ঠিক আছে কিনা, স্টেজ উঠতে গিয়ে যদি আজ কোনোদিন হোঁচট খাইনি কিন্তু আজকে যদি হোঁচট খাই, এগুলো কেউ কখনো বলে না বিজরি আপু। কিন্তু একটা সাধারণ মানে বস্তির বিয়ে বলো বা একটা বড় বিয়ে বলো, ঠিক সেই সময় এই চিন্তাগুলোও কিন্তু থাকে। আমার কাজিনরা অনেক অনেক হেল্প করেছে বিয়ের সময়, কিন্তু আমার মামা চাচা ফুপু তারা সবাই দেশের বাইরে ছিল, আমার একটা মাত্র ভাই বাইরে ছিল, তো একটু টেনশন তো নিতেই হয়েছে। তুমি কি অস্বীকার করতে চাও তোমার মাথায় এই টেনশন একবারও কাজ করেনি বিয়ের সময়? করেছে বলে আমার প্রসঙ্গ বাদ। না, তোমার প্রসঙ্গ বলতে হবে। তার মানে আমরা ধরেই নিতে পারি যে ঈশিতা ম্যানেজার বা ম্যানেজমেন্টে অনেক পাকা, তার ঘর হোক সংসার হোক, তার আমি গুছিয়ে কর্মক্ষেত্রে হোক, অবশ্যই ডিরেকশনের ক্ষেত্রেও।